ওয়েলকাম এগেইন। এবার আমি আপনাদেরকে খুবই ছোট্ট একটা টপিক শেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা পিএইচপিতে কিভাবে কমেন্ট ব্লক করতে পারি। যেমন এইচটিএমএল আমরা জানি যে এইচটিএমএল যদি আমরা কোনো কিছুকে ব্লক কমেন্ট করতে চাই আমাদেরকে এইভাবে ব্লক কমেন্ট করতে হয়। সো আমরা এখানে বলতে পারি লেটস সে যে আওয়ার এইচটিএমএল এন্ড পিএইচপি এমবেডেড কোডস আর হিয়ার। আমরা এইভাবে কিন্তু একটা কোড এনক্রিপ্টেড করতে পারি বা কমেন্ট ব্লক করতে পারি। বাট পিএইচপিতে যদি আমরা কোনো কমেন্ট ব্লক করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যে লেটস সে আমরা এখানে একটা স্টার স্ল্যাশ স্ল্যাশ এইভাবে আমরা দিতে পারি, কিংবা আপনি চাইলে পরে সরাসরি ডাবল স্ল্যাশ দিয়ে আপনি এখানে বলতে পারেন যে কি বলতে চান। ডিক্লেয়ার সাম ভেরিয়েবলস। সো এই যে ডিক্লেয়ার সাম ভেরিয়েবলস এই লাইনটা কিন্তু এক্সিকিউট হবে না। আমি একটু এই ফাইলটাকে ক্লোজ করে আরেকবার ওপেন করছি। দেখেন আমি ফাইলটাকে যখন ক্লোজ করে আরেকবার ওপেন করলাম এবার কিন্তু আমরা খুব ভালো মতো বুঝতে পারতেছি অ্যাকচুয়ালি যে ডিক্লেয়ার সাম ভেরিয়েবলস এই লাইনটা কিন্তু এখানে আমাদের অফ হয়ে আছে। সো আপনি কিন্তু ডাবল স্ল্যাশ দিয়ে আপনি এই লাইনটাকে অফ করে দিতে পারেন, কিংবা আপনি যদি মাল্টিপল লাইন অফ করতে চান আপনি কিন্তু সিএসএস স্টাইলে স্টার স্ল্যাশ এবং স্টার সরি স্ল্যাশ স্টার এবং স্টার স্ল্যাশ দিয়েও কিন্তু আপনি পিএইচপির কোডগুলোকে কমেন্ট ব্লক করে বন্ধ করতে পারেন। সো আমরা এই প্রজেক্টটা যখন কমপ্লিট করবো বা আমাদের প্রজেক্ট যখন স্টার্ট করবো তখন কিন্তু আমাদের অনেক বিশাল বিশাল কোড লিখতে হবে, কিংবা অনেক ফাইলস অ্যান্ড ফোল্ডার্স আমাদের থাকবে। সো আমরা কোন সেকশনটা কার জন্য কোড করতেছি কিংবা কোন ফিচার্স বা ফাংশনটা কার জন্য ডিক্লেয়ার করতেছি সেগুলোকে স্টোর বা মনে রাখার সুবিধার্থে আমরা কিন্তু এই ব্লক কমেন্ট সেকশনটা আমরা ইউজ করব, অর্থাৎ প্রত্যেকটা সেকশনে কমেন্টিং করে করে কাজ করব। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।